গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলা চলচ্চিত্রের অভিনেতা মনোয়ার হোসেন দীপজল। মঙ্গলবার সকালে তার একটি সার্জারি করানো হবে। তার অসুস্থতার খবর নিশ্চিত করেছেন বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান। প্রিয় দর্শক, পুরো ঘটনা জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ বিনোদনের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে নোটিফিকেশন সিলেক্ট করতে ভুলবেন না। কিন্তু দীপজল বেশ কয়েকদিন ধরেই অসুস্থ। 12 সেপ্টেম্বর চিকিৎসকেরা তাকে বেশ কিছু পরীক্ষা করানোর পরামর্শ দেন। পরীক্ষায় তার পেটে টিউমার ধরা পড়ে। চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে দীপজলের পেটে সার্জারি করাতে বলেন। জায়েদ খান বলেন, দীপজল ভাই চিকিৎসকের সঙ্গে পরামর্শ করেই শ্যামলীর একটি হাসপাতালে ভর্তি হয়েছেন। বিশেষজ্ঞ চিকিৎসক আগামীকাল তার অপারেশন করবেন। দীপজল ভাই সবার কাছে দোয়া চেয়েছেন, তার এই অপারেশনের পর তাকে বিশ্রাম নিতে হবে। জায়েদ খান জানান, বাংলাদেশ চলচ্চিত্র সমিতির সভাপতি মিশা সওদাগর দেশের বাইরে থাকায় দীপজল ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করছেন। এর আগে গত মার্চ মাস থেকে ঠান্ডার সমস্যায় ভুগছিলেন দীপজল। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সে সময় তার বুকে কফ জমেছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। এর আগে 2017 সালে হৃদরোগের সমস্যার কারণে দীর্ঘদিন সিঙ্গাপুরের একটি হাসপাতালে চিকিৎসা করাতে হয়েছে দীপজলকে। সে সময় তার হার্টে রিং পরিয়ে দেন সিঙ্গাপুরের চিকিৎসকেরা। চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি দীপজল প্রযোজনা করছেন। নেতিবাচক ও ইতিবাচক দুই ধরনের চরিত্রে অভিনয় করে তিনি পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন। প্রিয় দর্শক, আপনারা কি ভাবছেন কমেন্ট করে জানিয়ে দিন আপনার মতামত আমাদেরকে। ভিডিওটি আপনি যদি পছন্দ করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই লাইক করবেন, আর অবশ্যই কমেন্ট এন্ড শেয়ার করবেন আপনার বন্ধুদের সাথে, কারণ দেশ বিদেশের সব খবর এখানেই পাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিতে ভুলবেন না। কিন্তু ধন্যবাদ সবাইকে।